আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কথায় আছে বউ চা কফি একটু গরম হওয়া ভালো, এ বিষয়টা আপনার কি রকম অনুভূতি? বউ চা কফি একটু গরম হওয়া ভালো, অবশ্যই গরম হওয়া ভালো, কজ ঠান্ডা হলে আবার ওই জিনিসটাতে মজা থাকে না। আপনি ঠান্ডা না গরম? আমি দুটোই, মানে ঠান্ডা গরম দুটো দিয়ে। হ্যাঁ মিক্স, কজ বেশি ঠান্ডা হলে আবার প্রবলেম, বেশি গরম হলেও প্রবলেম। সো এটা জায়গা বুঝে ঠান্ডা গরমটাকে মেনটেন করা ভালো। বিষয়টি কি এরকম যে চা ঠান্ডা হলে ফেলে দেয়, মেয়েরা ঠান্ডা হলে ওরকম কিছু? থ্রি পিস বিক্রি করছেন নাকি নিজের জন্য, নিজের পছন্দের মানুষ আছে তার জন্য কিছু নিচ্ছেন? এটা ভাবা আছে, পরে দেখা যাবে। আছে পরে দেখা যাবে মানে শেষের দিন মাসখান, মাসখানে তার মনের মানুষ আসতে দিবে। মনের মানুষ আছে? হ্যাঁ আছে। না নাম কি বলতে পারি না। দেশ আচ্ছা, নতুন মানুষকে যদি থ্রি পিস কিনে দেন এবং সে যদি থ্রি পিস না পরে সামনে আসে, তাহলে অনুভূতি কেমন হবে? অনুভূতিটা ধরতে খারাপই হবে, নিজের নিজে কিনে দিছি, নিজে আমার সামনে যদি না পরে আসে তাহলে কেমন লাগবে? যদি শাড়ি পরে আসে এটা শাড়িতে পরলে তো আরও সুন্দর লাগবে, হট লাগে। আমার নাম নাফিসা রোমান। আপনি কোথায় স্টাডি করছেন? আমি এবার অ্যাডমিশন দিলাম তো ঢাকার সাত কলেজে, চান্স হয়েছে। বাণিজ্য মেলায় এসেছেন 2020, বিশেষ করে নতুন একটি বছর, অনুভূতি কেমন? হ্যাঁ অনুভূতি ভালো, অনেক এনজয় করছি 31st নাইট, ইনশাল্লাহ ভালো হয়েছে। শীত কিন্তু অনেক বেশি, শীতের ভিতর গোসল করতে কোনো সমস্যা হচ্ছে? শীতে তো একটু সমস্যা হয়, বাট এটা ফ্যাক্ট না, এখন তো রোদ উঠে, ব্যাপার না। ছেলেরা বেশি শীতে বেশি গোসল করে নাকি মেয়েরা বেশি গোসল করে? অবভিয়াসলি আমার মনে হয় মেয়েরাই করে, ছেলেরা করে না। ছেলেরা তাহলে কি করে? ছেলেরা এই যে সারাদিন ঘুরে বেড়া, আড্ডা টাড্ডা দেওয়া, এসেট্রা এসেট্রা, দেন এসে টায়ার্ড হয়ে ঘুমায় পড়ে, আমার এটাই মনে হয়। দেখি যে মেয়েরা বেশি পারফিউম ব্যবহার করে, আমরা তো ছেলেরা বিশেষ করে মনে করি যে মেয়েরাই গোসল করে না, এই কারণে পারফিউম ইউজ করে, কতটুক সত্য? না আমার মনে হয় না এটা সত্য, কারণ পারফিউম ছেলেরাও ইউজ করে, মেয়েরাও ইউজ করে। সো পারফিউমের ব্যাপারে গোসল করার এটা কোনো ফ্যাক্ট থাকতে পারে না, আমার এটাই মনে হয়। একদমই না, চা যেরকম একটু গরম গরম খেতে হয়, মেয়েদেরকেও একটু স্পাইসি এবং গরম থাকতে হয়, বেশি ঠান্ডা আবার ভালো না। এই যে ঠান্ডার যে সময় চলছে, বিশেষ করে অনেকেই আমরা জানছি যে ঠান্ডার ভিতরে অনেকে গোসল করছে না, ছেলেরা বেশি গোসল করে নাকি মেয়েরা বেশি গোসল করে ঠান্ডার সময়? এটা আসলে বলা মুশকিল, বিকজ হয়তো বা মেয়েরা, কোনো কোনো মেয়েরা একটু কম করে, কোনো কোনো ছেলেরা কম করে, বিকজ মেয়েদের গোসল করতে একটু বেশি টাইম লাগে, ওইটা টাইমিং বেশি, আর ছেলেরা তো গায়ে দুই মাখ পানি ঢাললে ওইটা গোসল হয়ে যায়। সো এক্ষেত্রে মেয়ের কিছু কিছু মেয়েরা আবার আছে যে ওরা রাত্রে হলেও ওদের ঠান্ডাটা ম্যাটার করে না, ওরা গোসল করে। সো ওই হিসেবে বলা যায় না জিনিসটা। জাস্ট 2020-এর আমার একটাই যে আমি আগে যে ভুলগুলো করেছি ওগুলোকে যাতে শুধরিয়ে এখন আর একটু বেটার, মানে কিছু থিঙ্ক করতে পারি, ভালো কিছু করতে পারি, এতটুকুই, মানে নিজেকে একটু পজিটিভলি পরিবর্তন করতে পারি, দ্যাটস ইট।